माननीय सदस्य जनाब आब्दुल मतीन खसरू माननीय स्पीकर आपके धन्यवाद माननीय स्पीकर एक भयानक अवस्थार दिखे अपना दृष्टि आकर्षण करते चाहिए माननीय स्पीकर मानुषेर शेष आश्रय स्थल विचार विभाग राष्ट्रेर तीन अंगेर मध्य अत्यंत गुरुत्वपूर्ण अंग हलो विचार विभाग माननीय स्पीकर এই গত তিন দিন আজকে দুদিন যাচ্ছে হরতালের নামে সারা দেশে যে সন্ত্রাস চলতেছে সেই সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এস কে সিনহা এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্যতম বিচারপতি গিরাতারার বাসায় বোমা ফেলা হয়েছে এর আগে গত 25/11/2005 সালও দুইজন সিনিয়র এস্টেন্ট জাজকে খুন করা হয়েছিল এমনিভাবে বোমা নিক্ষেপ করে জগন্নাথ পারুইয়ার সোহেল আহমেদকে আমি মাননীয় স্পিকার একটি কথা জানতে চাই এই উপমহাদেশে মহাত্মা গান্ধীর আমল থেকে শুরু করে অনেক হরতাল হয়েছে গণতন্ত্রের আন্দোলনের শেষ হাতিয়ার হিসাবে আজকে যে হরতালটা হলো এটা হরতাল কি না সন্ত্রাস আপনারা এই জাতীয় সংসদের মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চাই মাননীয় স্পিকার গত 25 তারিখে সরোয়ার্দী উদ্যানে মাননীয় বিরোধী দলের নেত্রী বললেন যে আগামী মাননীয় স্পিকার বললেন যে আলোচনার উদ্যোগ না নিলে কাল থেকে তিন দিন হরতাল উনি দুই দিন সময় দিলেন 25 তারিখে বক্তৃতা দিল মধ্যে একদিন 26 তারিখ 27 তারিখ ভোর থেকে হরতাল মুখে বললো দুই দিন কার্যত একদিন তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা লেস দেন 24 আওয়ার 24 ঘন্টা কম সময়ের মধ্যে ওনাকে ফোন করলেন আমি জানতে চাই যদি যে আলোচনার জন্য উনি তো উদ্যোগ নিলেন তারপর হরতাল কেন ডাকলেন যদি উদ্যোগে উনি সাড়া দিতেন আলোচনা করতেন আলোচনা ব্যর্থ হতো তাইলে উনি হরতাল ডাকতে পারতেন উনি যদি আজকে আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডিনারে নৈশভোজে আমন্ত্রণ করেছিলেন আলোচনার জন্য বলেছিলেন উনি যদি আলোচনায় যোগদান করতেন গত পরশুদিন মারা গেছে 5 জন গতকালকে 6 জন আজকে 5 জন মোট 16 জন মানুষের জীবন হানি হয়েছে এই জন্য দায়ী কে যদি উনি আলোচনায় যোগদান করতেন তাহলে 16 জন লোক মারা যেত না এই জন্য প্রধান দায়িত্ব মাননীয় বিরোধী দলের নেত্রী উনি প্রধান আসামি হয়ে যার বাপ খুন ভাই খুন হয়েছে যার স্বামী খুন হয়েছে তাদের কাছে আমরা কি জবাব দেব আমি শুধু একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার বিচারকদেরকে ভয় ভীতি শঙ্কার উদ্যোগে বিচার করতে হয় রাষ্ট্রের দায়িত্ব সমাজের দায়িত্ব তাদের জীবনের নিরাপত্তা বিধান করা যদি বিচারকদের মনে নিরাপত্তার অভাব থাকে যে আমি যদি এই বিচার কার্য করে আমার জোর হানি করতে পারে তাইলে তারা বিচার করতে পারবে না দুজন বিচারপতি খুন হলো আজকে যে বিচারপতির বাড়ির ওয়ালে ওয়ালে বোম মারছে কালকে বেডরুমে মারবে মাননীয় স্পিকার আমি জানতে চাই বর্তমান সরকারের কাছে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে প্রধান আসামি হবে বেগম খালেদা জিয়া ওনার বিবেকের কাছে আমি জিজ্ঞেস করতে চাই উনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর নিমন্ত্রণে সাড়া দিতেন তাইলে এই 16 জন লোক খুন হইতো না হাজার হাজার কোটি টাকা জাতির অর্থনীতি ধ্বংস হইতো না মাননীয় স্পিকার হরতাল প্রত্যাহার করলে আজকে জাতির এত ক্ষতি হইতো না আমি আজকে বলতে চাই বিচার বিভাগকে সমস্ত বিতর্ক করতে রাখা উচিত বিচার বিভাগ কি দোষ করেছে খালি যুদ্ধ অপরাধীদের বিচার করছে এটা কি তাদের অপরাধ মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দলের নেত্রী বিবেকের কাছে আহ্বান ডাকতে চাই দেশের আইন অপরাধী আল্লাহর আইন অতি অপরাধী খোদাও তাকে ছাড়বে না মাননীয় স্পিকার আমি সরকারের কাছে আহ্বান করতে চাই বিচার বিভাগের বিচারপতিদের নিরাপত্তার জন্য অনতিবিলম্বে তাদের তারা যেখানে থাকে সিসিটিভির ব্যবস্থা করা হোক পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হোক বিচারকদের নিরাপত্তা না থাকলে দেশ থাকবে না আইনের শাসন থাকবে না সভ্যতা থাকবে না তারা বিচার বিভাগের উপরে স্বাধীনতার উপর তথা গণতন্ত্র আঘাত হেনেছে এটা অমার্জনীয় অপরাধ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য